আর তোর আব্বাকে পাঠাবি হ্যাঁ পয়সা করবি মুড়ি দা হ্যাঁ তোর নাম কি আলিফ এনে এখানে আয় ভিতরে আয় আর ভিতরে বাস এখানে আয় 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 ভিতরে আয় তোর বাস তোর বাবার নাম কি হ্যাঁ ভালোভাবে বল মোজা গ্রামের নাম কি হ্যাঁ গ্রামের নাম জানিস না তোর বাবা কি হয়েছে তোর বাবাকে হ্যাঁ ভেঙে গেছে আর তোর আম্মা দিদি বানছে তোরা কয় ভাই বোন ভাই নেই কয় বোন তোরা আট বোন তোরা কি হয়েছে হাসপাতালে গিয়েছে ওই জন্য হাসপাতালে আছে ও আর তোরা কয় বোন এখন কা আছিস বাড়িতে তিন বোন তো কি ক টাকা ইনকাম হয়েছে মাল্টি হয়েছে কি কিছু খেয়েছিস কিছু কিছু খাসনি সকাল থেকে কিছু খাবি কি খাবি হ্যাঁ বল বল কি খাবি বল ঘুমনি মুড়ি দশের আর তোর জুতা কই জুতা আছে স্কুলে পড়ছিস তুই কত কত কতক্ষণ এখানে ভিক্ষা করছিস কতক্ষণ থাকবি এখানে হ্যাঁ কোনতে যাবি আবার অন্য জায়গায় যাবি আবার কয় টাকা নিবি তুই ১০ টাকা আর তোর আব্বাকে পাঠাবি হ্যাঁ তোর আব্বাকে পাঠাবি পয়সা নিতে পা ভেঙে ছাড় চাড়তে পারছে না তোর আব্বা একটু পারে না তোর তোর নাম কি ও আলিফ নূর তোর নাম কি করবি পন্ডিত পয়সা করবি তোর আব্বাকে পাঠাবি হ্যাঁ তোকে বেশি পয়সা দিলাম না পড়ে যাবে হ্যাঁ তোর আম্মাও ভিক্ষা করে কি আবার পারে না শুধু বিড়ি বাঁধে বাড়িতে তোর আব্বা বাড়িতে থাকে ও ভিক্ষা করে না খেলা গাড়িগুলো নেই তোর আব্বা খেলা গাড়িগুলো নেই মুড়ি ধর খা খা বসে বসে খা খাবি না চলে যাবি আবার খাবি বসে বসে খাবি না আবার ওদিকে ঘুরতে ঘুরতে খাবি তোর আব্বাকে নেই তো তোর আম্মাকে পাঠাবি হ্যাঁ আর গ্রামের নাম টাম সব অ্যাড্রেস জেনে রাখবি হ্যাঁ জেনে আসবি গ্রামের নাম কি পোস্ট অফিস কি থানা কোথায় হলো জেনে রাখবি হ্যাঁ যদি হারিয়ে যাস তো আবার কাউকে বাড়িতে নিয়ে আসতে হবে না ওগুলো সব জেনে নিবি ঠিক আছে বড় বহিনদার থানা চলে গেছে তুই ওগুলা জেনে রাখবি গ্রামের নাম কি বাড়ি কোথায় হ্যাঁ ওগুলা জেনে রাখতে হয় তোর বাবা মাকে পাঠাবি হ্যাঁ
বলবি যে একটা দাদা ডেকা হ্যাঁ সাত জনতে আর বেশিক্ষণ থাকবি না, অনেকগুলো পয়সা হলে তুই বাড়ি চলে যা। হ্যাঁ ঢাকা ঢাকা ওটা ঢাকা যা। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে এই হেল্পের ব্যাপারে আপনাদের সঙ্গে একটা কথা কিছু কথা বলি। আমাদের এলাকায় বা আমাদের স্টেটে যে সমস্ত নিরীহ পীড়িত মানুষগুলো রয়েছে, সে সমস্ত মানুষের আমি আপনি আর চারজন সবাই মিলে যদি 10 টাকা 5 টাকা করেও যদি দিই, তাহলে হয়তো তাদের যে ডেলি স্ট্রাগল করে তাদেরকে খেতে হয়, ভিক্ষা করে খেতে হয়, আমার মনে হয় তারা এই বাচ্চাদেরকে ভিক্ষাটা না করানোর সুযোগ দিয়ে তারা ভিক্ষা করে হয়তো সংসারটা চালাতে পারে। আমি যে ছোটো ছোটো বাচ্চা ভিক্ষা করে বেড়াচ্ছে, রাস্তা গাড়ি চলছে আর কিছু চলছে, যদি এখন কিছু হয়ে যায় তাহলে একটা আমাদের সে সামাজিক একটা লজ্জার ব্যাপার যে একটা বাচ্চাকে ভিক্ষা করে খেতে হচ্ছে। তো আমরা প্রায় অনেক দিন থেকে এই কাজটা করছি, ছোটো বড় হালকা করে করছি। ব্যাপারটা হচ্ছে আমরা একটা গ্রুপ তৈরি করছি যেগুলোর মাধ্যমে আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে, সেই লিঙ্কটা আমি ভিডিও দেখে আপনাদেরকে দিয়ে দেবো। যদি আপনারা কেউ ইন্সপায়ার থাকেন যে 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা দিয়ে আপনারা হেল্প করার চেষ্টা করবেন, তো আপনাকে আমাদেরকে গুগল পে ফোনপে নম্বরগুলো আমাদের সব কিছু দেওয়া থাকবে। আপনারা যদি চান তাহলে তাদেরকে হেল্প করবেন। যারা হেল্প পাঠাবেন, ডোনেশন পাঠাবেন, তাদের স্ক্রিনশট সহ ডোনেশন দেখানো হবে এবং তাদের পয়সাটা কোন জায়গায় কাকে দেওয়া হচ্ছে সেটা আমরা উল্লেখ করে দেব। তো যদি আপনারা পারেন, আপনাদের কথা হাত জোড় করে আমার মানে আবেদন যে আপনারা সাহায্য করেন, সমাজের চেষ্টা করেন। যদি আমি 100 জন যদি 5 টাকা 5 টাকা করে দেই তাহলে অনেক পয়সা দাঁড়িয়ে যাচ্ছে। 100 জন মিলে হয়তো এক জায়গাতে হেল্প করতে পারবো না, কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের হেল্প করতে পারবেন। আমরা জেনুইন সেই টাকা দিয়ে হেল্পই করবো, উইথ প্রুফ আপনাদেরকে দেখাবো। প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাও ফলো করেন এবং একটু ডোনেশন করার চেষ্টা করেন, যাতে সমাজটা আমরা ভালোভাবে তৈরি করে ফেলতে পারি। থ্যাংক ইউ।